আসসালামু আলাইকুম। বরাবরের মতো স্বাগত জানাচ্ছি 10 মিনিট মাদ্রাসায়। এবারের আলোচনার বিষয় হল জিন জাতির বিস্ময়কর ইতিহাস। জিন জাতি সম্পর্কে অনেকেই জানতে আগ্রহী। জিনারা কেমন, কী খায়, তাদের জীবনযাত্রা কীরকম, আমাদের কী কী ক্ষতি করতে পারে, ইবলিসের সাথে জিনেরা কীভাবে কাজ করে ইত্যাদি। বিশেষ করে আল কোরআনে সূরা জিন নাজিল হওয়ার পর সাহাবিদেরও জিনের প্রতি কৌতূহল দেখা গিয়েছিল। তাই আমি চিন্তা করলাম আমাদেরও এই বিষয়ে জানা উচিত। আপনারা এই জিন মিশনে হাদিস কোরআনের আলোকে জানতে পারবেন জিন শব্দের অর্থ, জিনের প্রকারভেদ এবং জীবন বৃত্তান্ত, জিনকে বসে আনার কৌশল, জিন জাতির স্থায়ী বসতি কোথায়, জিনদের তাদের নিজস্ব আকৃতিতে দেখতে না পাওয়ার কারণ, জিনদের প্রচারণা, জিন থেকে বাঁচার উপায়, জিন শয়তানের সঙ্গপাঙ্গ, জিন জাতির রহস্য, জিন জাতির সৃষ্টিকাল, জিনদের দৈহিক আকৃতি, জিনের অস্তিত্ব, জিন দর্শন, জিন পরীর সঙ্গে মানুষের বিয়ে। এছাড়াও থাকছে জিনদের বিভিন্ন ঘটনা ও উপদেশ। ঘরে একা থাকলে এই ভিডিওটি দেখবেন না। এই ভিডিওটি বানাতে আপনাদের পরামর্শ নিয়েছি, ভিডিও ফুটেজ ব্যবহার করব কি করব না। আপনারা ভিডিও ফুটেজ ব্যবহার করার জন্য পরামর্শ দিয়েছেন। সাধারণত জিনদের দেখা যায় না, কারণ জিন শব্দের অর্থ গুপ্ত, অদৃশ্য, লুকায়িত। জিন জাতিকে সৃষ্টি করা হয়েছে হযরত আদম আলাইহিসসালাম এর 2000 বছর পূর্বে। জিন জাতির আদিপিতা সামুমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগুনের শিখা দ্বারা তৈরি করার পর আল্লাহ তাআলা তাকে বলেন, তুমি কিছু কামনা করো। তখন সে বলে, আমার কামনা হলো আমরা সবাইকে দেখব, কিন্তু আমাদেরকে কেউ দেখতে পারবে না, আর আমাদের বৃদ্ধরাও যেন মৃত্যুর পূর্বে যুবক হয়। আল্লাহ তাআলা জিনদের এই দুটি ইচ্ছাই পূরণ করেন। এই জন্যই আমাদের অনেকের মাঝে একটা প্রশ্ন আসে, জিনদের কেউ দেখতে পায় না, তবে ভিডিও ফুটেজ কই পাবেন? প্রথম উত্তর হলো, জিনারা যদি চায় সবাই তাদের দেখতে পাবে, এবং অনেক সময় খারাপ জিন মানুষকে ভয় দেখানোর জন্য তারা ভয়ঙ্কর রূপ ধারণ করে। আসুন জিন হতে পারে এমন কিছু ভিডিও ফুটেজ দেখে নেই। ভয় পাবেন না, আয়াতে কুরসি পড়ে শরীর বন্ধ করে নিন। চলুন তাহলে শুরু করি। এখানে খেয়াল করুন, একটি লোক বারান্দায় বসে ভিডিও করতেছে, কিছু জিন আছে তারা আকাশে ওড়ে, দেখুন। যখনই লোকটাকে দেখতে পেল তখন এই যে উড়াল দিল। স্লো মোশনে দেখুন, অবশ্য পরিদের পাকা থাকে। এরপরে দেখুন একটি লোকের বিছানার ভিতরে তার শরীরে ঢুকে গেল, আবার দেখুন। দেখুন এই গাড়ি চালকটি সে একটা ছায়ার মতো দেখে নেমে গেল। যদি এরকমের আপনি কোনো দিন দেখেন তাহলে গাড়ি থেকে নামবেন না, সোজাসুজি গাড়ি চালিয়ে যাবেন। দেখুন এভাবে গাড়ি চালিয়ে যাওয়া উচিত। একটি মানুষের মতো প্রাণী আকাশে উড়ে বেড়াচ্ছে, দ্বিতীয়বার আবার দেখুন স্লো মোশনে। এরপর আরেকটি ভিডিও ফুটেজ দেখুন। আমি বলছি না যে এগুলোই জিন, তবে এরকমের রূপ ধারণ করতে পারে।
এরপর একটি সাহসী লোক এই যে লাইট মেরে দেখলো একটা প্রাণী, অদ্ভুত একটা প্রাণী। লাইট পড়ার সাথে সাথে প্রাণীটি দৌড় দিল। এরপরে এই একটি প্রাণী যা উঁকি মেরে দেখতেছে, এরকম একটা রূপ ধারণ করতে পারে, এই জন্য এই ভিডিওগুলা কালেক্ট করা। এরপরে রুমের ভিতরে দেখুন, এই রুমে কেউ থাকে না, অথচ এই রুমের ভিতরে সাদা কিছু একটি দেখা যাচ্ছে। এরকমের রূপ ধারণ করতে পারে। জিনেরা এরকমের রূপ ধারণ করে। আবার স্লো মোশনে দেখাচ্ছি, তারপরে একটি জানলা দিয়ে দেখুন, একেবারে ওই যে জানলা দিয়ে কী যেন একটা দেখা যাচ্ছে কোনো একটি রুমের ভিতরে। এরকমও হতে পারে, এই জন্য এই ফুটেজটি নেওয়া। দেখুন ভালোভাবে, তারপর এই একটি ছাদের সিঁড়িতে, এই যে দেখুন একটা অদ্ভুত প্রাণী দেখা গেল। আবার দেখুন এরকমের রূপ ধারণ করতে পারে। বড় বড় পা এই লোকটার, এরকমের হতে পারে, এই জন্য ফুটেজটি নেওয়া। খেয়াল করুন, এক লোক পুরানো একটি পোশাকখানায় সে ক্যামেরা নিয়ে গেল, তারপরে এরকমের দেখতে পারল। এরকমেরও জিনের আকৃতি হতে পারে, তারা মানুষকে ভয় দেখানোর জন্য এরকমের আকৃতি ধরতে পারে। একটি লোক তার শব্দ পেয়ে বাইরে বের হলো, তারপর দেখলো তার এই যে ছাদের উপরে একটি অদ্ভুত প্রাণী, ঠিক মানুষের মতো, মাথাটি ছোট। তাকে দেখার পরেই ভয় পেয়ে প্রাণীটি চলে গেল, আর লোকটিও বাড়ির ভিতরে চলে গেল। এরপরে দেখুন এই যে পাথরের ওই পাশে, এই যে উপরে উঠলো, এরকমের আকৃতি ধরতে পারে। তারপরের ফুটেজটি, অনেক বড় বড় পা, কি যেন একটি হেঁটে যাচ্ছে। এটা কোনো সিসি ক্যামেরা ফুটেজ। আমি জুম করছি, এই জন্য সিসি ক্যামেরা বোঝাচ্ছে না। আবার দেখুন কত বড় বড় পা, অন্য কোনো প্রাণী বা মানুষ এভাবে করতে পারবে না। এইসব ফুটেজে আপনাদের মতামত কী তা জানিয়ে আমাদেরকে কমেন্ট করুন। ইনশাআল্লাহ আমরা আশা করি পরবর্তী এপিসোডগুলো আপনারা দেখবেন।
আপনার প্রতি শুভকামনা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। জাযাকাল্লাহ।